কি ব্যাপার? তুমি শুধু লন্ডন লন্ডন বলছো। টাকা পেয়েছি, সো আজকে বলবো যে কত টাকা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং, আশা করছি সবাই ভালো আছেন। আজকে গুড ইভিনিং না, এখনো অনেক এখনো রোদ আছে, এখনো বলে রোদ আছে। গুড আফটারনুন, এখন 5টা বাজে, তার মানে হচ্ছে গুড ইভিনিং না, গুড আফটারনুন। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই হবে। আচ্ছা বলো। আজকে আমরা কিন্তু সুপার ডুপার এক্সাইটেড এবং বেশি বেশি খুশি, কারণ হচ্ছে যে এইবার মাসে ফেসবুক থেকে আমরা আমাদের লাস্ট মাস থেকে, মানে লাস্ট যত কয় মাসই টাকা পেয়েছি তার থেকেও কি বলো একটু বেশি, তার থেকেও বেশি টাকা পেয়েছি। সো আজকে বলবো যে কত টাকা পেয়েছি এইবার মাসে, যে এত টাকা আসবে আমরা বুঝতেই পারিনি। আমরা ভাবছি মনে নর্মালি এমনি আসবে, হবে এরকম যে যেভাবে আমরা ভিডিও করি আর কি, সেইভাবেই ভিডিও করছি। বাট আর এইভাবে আমরা আসলে এবারে বেশি একটা পরিশ্রম করতে পারি নাই, কারণ আমিও ব্যস্ত জবে, ও ব্যস্ত ছিল। বাট হঠাৎ করে দেখছি দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আরও তার সাথে আরও দুই তিনটা ভিডিও ছিল, ট্রেন্ডে চলে গেছে আর কি। হ্যাঁ, ওইগুলাও ভাইরাল হয়েছে। দেন তারপরে দেখছি যে না, বেশ ভালোই হয়েছে। এটা শুধুমাত্র বলার উদ্দেশ্যে এটাই যে অনেকেই নতুন ক্রিয়েটার আছে, যে তারাও শুনলে আর কি উৎসাহিত হবে, তারাও ভিডিও করতে থাকবে, এবং ভিডিও করতে করতে আমাদের মতন এরকম হবে আর ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমরা আসলে চেষ্টা করতেছি, বাট সবসময় কিন্তু একই রকমের রেট, কিন্তু একই রকমের কিন্তু টাকা আসে না, এটা আপনারা সবাই জানেন। প্রতি মাসে আপ ডাউন হয়, কোন মাসে কম, এবার আনএক্সপেক্টেড ছিল। আমরা ভাবছি যে এবার মনে হবে না, তাই অতটা বেশি জোর দিই নাই, কারণ আমরা এখানে ব্যস্ত। তো এখানে যে কাজ করি ইংল্যান্ডে, ইউকেতে যদি আপনি এক সপ্তাহ কাজ করেন অনেক টাকা, তো ফেসবুকে টাইম দেওয়ার সময় আছে বলেন। আর এইবার মাসে কিন্তু আমি নতুন চাকরিতে জয়েন করেছি, সো চাকরি করছি প্লাস হচ্ছে ফেসবুক করছি। আমি তো ফেসবুকে জাস্ট এমনি থেকে নিজে, মানে জব থেকে যাওয়ার পরে যতটুকু সময় পাই আর কি, অনেক সময় দেখি ঘুমাই ঘুমাই আমি লাইভ করছি, সেইগুলাই আর কি বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ সেটাই, এই জন্য আর কি আপনাদের সাথে যেটা বলতে চাই, জব করার পাশাপাশি এটা আমরা করছি। আপনারা চেষ্টা করবেন, যারা আসলে এই লাইনে আছেন, যারা এখনো কন্টেন্ট বানাচ্ছেন, যদি রেগুলার দেন, রেগুলার ভিডিও দেন, যারা ব্লগিং করেন রেগুলার, ব্লগিং তো মূলত ডেইলি লাইফস্টাইলেই সবাই শেয়ার করে, আর যারা এখনও করতে চাচ্ছেন বা করবেন শুরু করে দেন, হয়তো বা একদিন একদিন সাকসেস হবে। রিসেন্টলি আপনারা হয়তো বা দেখছেন আমাদের ব্লগে আমরা যে বাসায় গিয়েছিলাম, ওনার কিন্তু রিসেন্টলি মনিটাইজেশন হয়েছে। উনি ওরকম মানে আননেসেসারি, মানে মাঝে মাঝে ভিডিও দিত, উনি কিন্তু পেয়ে গেছে যেটা হচ্ছে এখন একটু দুজন মিলে খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো ফিরবো, তার জন্য অল্প কিছু টাকা তুলেছি। এই টাকাগুলোই এখন আমি বলবো না, জুয়েলের মুখ থেকে শুনেন এইবার মাসে আমাদের বাংলা টাকা হিসাবে কত টাকা ইনকাম হয়েছে। আমরা কিন্তু অত বড় ইউটিউবার বা ব্লগার না, আমরা ছোটখাটো ইউটিউবার বা ব্লগার, যাই হোক, তারপরেও আমাদের আশা আর বাহিরে যেটা, তো আমরা এবার মাসে হচ্ছে বাংলাদেশি টাকায় 1,00,000 টাকার মতো হয়েছে, তো যেটা আর কি, মানে এই জন্য আমি আপনাদেরকে সবাইকে অনেক স্পেশালি ধন্যবাদ দিই, যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল অলওয়েজ সবসময় ফলো করেন, আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভিডিওগুলো যারা শেয়ার করেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর এভাবে আমাদেরকে এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আর আপনাদের জন্য চেষ্টা করব ডেইলি লাইফস্টাইল শেয়ার করার জন্য, আর আমি তো অবশ্যই চেষ্টা করি যে কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার জন্য, যেগুলো যারা এই দেশে স্টুডেন্ট কাপল হিসেবে আসতেছে বা স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য অনেকটা উপকারে আসতেছে, বা অনেকে আমাকে মেসেজ করে, তাদেরকে চেষ্টা করি আমি যেসব ইনফরমেশন জানি সেগুলো শেয়ার করি আপনাদের সাথে, আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো হয়েছে সেগুলো শেয়ার করি। অনেকে কিন্তু অনেকভাবে উপকৃত হচ্ছে, তো আমরা উপকৃত হচ্ছি, আপনারাও উপকৃত হচ্ছেন, আপনারাও বিনোদন পাচ্ছেন, অনেকে কাজে লাগতেছে অনেক কিছু। আমি একটা কথা বলতে চাচ্ছি, এখন যেহেতু আমি 1,00,000 টাকা পেয়েছি আমার ফেসবুক পেজ থেকে, শুধুমাত্র ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে না, শুধুমাত্র ফেসবুক পেজ থেকে এবার মাসে 1,00,000 টাকা পেয়েছি, তো 1,00,000 টাকা এখন ভাগ হয়ে যাবে, ও 50,000 নিবে, আমি 50,000 নিব, কি বলো? আচ্ছা সে যেটাই হোক, ভাগ হলে যদি না নিতে চাও পুরোটাই আমাকে দিয়ে দিও, আমার অনেক কাজে লাগবে। বলছি ফেসবুক থেকে যেহেতু 1,00,000 টাকা পেয়েছি, সেটা কি শুধু আমি একাই খাবো?
চার্জই লাগে না, তো আমি যেহেতু ফ্রিতে টাকা পাঠাতে পারছি আর এখানে রেটটা দেখি খুব ভালো। ভাই বা ছোট বন্ধুদের কাছে আমি বিকাশ বা ব্যাংকের যে কোনো মাধ্যমে আমি তো সবসময় বিকাশেই টাকা পাঠাই ওদের কাছে, তো এখন দেখি ওদের ব্যাংকেও টাকা পাঠানো যাচ্ছে ওদের কাছে, তো আমি তো আগে জানতাম না যে ব্যাংকেও টাকা পাঠানো যায়, এখন দেখছি যে ব্যাংক বিকাশ সব কিছুতে টাকা পাঠানো যাচ্ছে, এটা তো আমার জন্য আরো বেশি বেশি সহজ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি শুধু লন্ডন লন্ডন বলছো, এটা শুধু লন্ডন থেকেই পাঠানো যায় তাই না, লন্ডন থেকে পাঠানো যায়, কানাডা থেকে পাঠানো যায়, আমেরিকা থেকেও পাঠানো যায় এবং ইউরোপের আরো কিছু কিছু দেশ থেকে পাঠানো যায়। উপরে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি, এখনই ডাউনলোড করে নেন। আমি যে সুবিধাটা পাচ্ছি আমি চাচ্ছি আপনারাও সেই সুবিধাটা পান। উপরে লিংকে কিন্তু দেওয়া আছে কোন কোন দেশ থেকে পাঠানো যায়, আপনারা প্লিজ প্লিজ একটু উপরে লিংকে যাবেন এবং দেখবেন, যার যার ভালো লাগবে সে সে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে ভুলবেন না। আর যে যে ডাউনলোড করবেন অবশ্যই এই ভিডিওর কমেন্টের নিচে আমাকে জানাবেন যে আমি ডাউনলোড করেছি। আর যারা প্রথমবার টাকা পাঠাবেন অবশ্যই কিন্তু হেনা কোডটা ব্যবহার করবেন, হেনা হেনা এইচ ই এন এ হেনা কোডটা ব্যবহার করবেন। আর হেনা কোডটা ব্যবহার করলে কি পাবে, এটাতে ব্যবহার করলে প্রথমবারের জন্য আপনারা কিন্তু 10 ক্রেডিট বেশি পাবেন। 10 ক্রেডিট মানে হচ্ছে ধরেন লন্ডন থেকে পাঠালে 10 পাউন্ড প্রথমবার বেশি পাবেন, আর যদি কানাডা থেকে অবশ্যই কানাডিয়ান ডলার পাবেন, আর আমেরিকা থেকে পাঠালে তো অবশ্যই আমেরিকান ডলার পাবেন, ইউরোপ থেকে পাঠালে 10 ইউরো বেশি পাবেন। এই সুযোগটা হাতছাড়া কেন করবেন, অবশ্যই কোড ইউজ করবেন প্রোমো কোড। তো প্রোমো কোডটার নাম কি, হেনা হেনা।